Assalamualaikum, online classroom of Mohila College Chattogram, BBA first year Department of Accounting, BBA second year Department of Management. Stay safe. Your family needs you. Happy family. করোনার এই পরিস্থিতিতে আতঙ্কে নয়, সাবধানে থাকুন। বিশ্বকে করোনা ভাইরাস মুক্ত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সরকারি ও স্বাস্থ্য দপ্তরে সব নির্দেশিকা মেনে চলুন। সর্দি বা কাশি হলে নিজেকে অন্যদের থেকে আলাদা করুন, ডাক্তারের পরামর্শ নিন। Protect yourself, protect your loved ones. Maintain social distance and protect yourself and others. Zero tolerance on safety. আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের প্রিন্সিপালস অফ ফাইন্যান্স বইয়ের লেকচার ওয়ান, ভ্যালুয়েশন অফ কমন স্টক অ্যান্ড শেয়ার অধ্যায় নিয়ে আলোচনা করব। সময় 2:20, তারিখ 8 জুন 2020, ক্লাস ফর বিবিএ অ্যাকাউন্টিং ফার্স্ট ইয়ার অ্যান্ড বিবিএ ম্যানেজমেন্ট সেকেন্ড ইয়ার। আপনাদের সাথে আছি আমি আবুল কালাম আজাদ, লেকচারার অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, মহিলা কলেজ চট্টগ্রাম। আজকের বিষয়ের নাম অর্থায়নের নীতিমালা, প্রিন্সিপালস অফ ফাইন্যান্স। অধ্যায়ের নাম সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ার মূল্যায়ন, ভ্যালুয়েশন অফ কমন স্টক অ্যান্ড প্রেফার্ড স্টক। ভ্যালুয়েশন অর্থ মূল্যায়ন অফ কমন স্টক, সাধারণ শেয়ার অ্যান্ড প্রেফার্ড স্টক, অগ্রাধিকার শেয়ার। এই অধ্যায়টি করার পূর্বে আপনারা একটু খেয়াল রাখবেন, HSC প্রথম বর্ষ আপনারা ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা বইয়ের টাইম ভ্যালু অফ মানি এবং কস্ট অফ ক্যাপিটাল অর্থাৎ অর্থের সময় মূল্য ও মূলধন ব্যয় অধ্যায়ের সাথে ম্যাক্সিমাম ম্যাথ এবং আদার্স জিনিস, ম্যাক্সিমাম জিনিস মিল আছে। যারা HSC টাইম ভ্যালু অফ মানি এবং মূলধন ব্যয় করেছেন, আশা করে তাদের জন্য এই অধ্যায়টি অনেক বেশি সহজ হবে এবং বুঝতে খুব সুবিধা হবে। আসেন, সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ার মূল্যায়ন অধ্যায় আলোচনার করার পূর্বে সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ার কাকে বলে এবং আগে শিখতে হবে আমাদেরকে শেয়ার কাকে বলে, তারপর শিখবো আমরা সাধারণ শেয়ার কাকে বলে, তারপর অগ্রাধিকার শেয়ার নিয়ে আলোচনা করব, এরপর এগুলো মূল্যায়ন করব। আসেন, শেয়ার কাকে বলে? যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে। কি বলে? যৌথ মূলধনী কোম্পানির মূলধনের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এটিকে কি বলে? শেয়ার বলে। এরপর আমরা শিখব, শেয়ার যেহেতু শিখা হলো, এরপর আমরা শিখব সাধারণ শেয়ার। শেয়ার শিখে হয়েছে, শিখব সাধারণ শেয়ার, এরপর শিখব অগ্রাধিকার শেয়ার, এরপর সাধারণ শেয়ারের মূল্যায়ন, এরপর অগ্রাধিকার শেয়ারের মূল্যায়ন। শেয়ার কাকে বলে আমরা দেখছি। এবার সাধারণ শেয়ার, যে শেয়ার মালিকগণ কোম্পানির পরিচালনা পরিষদ গঠনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, কোম্পানি যখন পরিচালনা করবেন তখন উনি ভোটাধিকার প্রদান করতে পারবেন এবং ঝুঁকি গ্রহণ করেন, রিস্ক গ্রহণ করতে পারবেন এবং কোম্পানির মালিক ও মুনাফা ভোগ করেন, তাকে সাধারণ শেয়ার বলে। সাধারণ শেয়ার মালিকরা হলো কোম্পানির মালিক। কোম্পানির আয় থেকে ঋণের সুদ ও অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ পরিশোধ করার পর অবশিষ্ট অংশ
সাধারণ শেয়ার মালিকদের প্রাপ্য। আসেন এবার অগ্রাধিকার শেয়ার কাকে বলে, প্রেফারড শেয়ার। যে শেয়ার মালিকগণ কোম্পানির লভ্যাংশ বন্টন মানে ডিস্ট্রিবিউশন, কোম্পানি যে ডিভিডেন্ড হবে, লাভ হবে, লাভের অংশ, লভ্যাংশ মানে হচ্ছে লাভের অংশ যেটা ডিস্ট্রিবিউশন করবে, বন্টন করবে, এবং কোম্পানির বিলোপ সাধন, কোম্পানি যদি বিলোপ হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায় সময় মূলধন ফেরত এর ক্ষেত্রে অগ্রাধিকার পাবে, প্রেফারেন্স পাবে, অগ্রাধিকার পাবে, পায় তাকে অগ্রাধিকার শেয়ার বলে। এই জাতীয় শেয়ারে পূর্ব থেকে লভ্যাংশের হার উল্লেখ থাকে। যখন কোম্পানি গঠিত হয় তখন কত পার্সেন্ট শেয়ার দিবে, কত পার্সেন্ট লাভের অংশ পাবে সেটি উল্লেখ থাকে। দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে, তাহলে দীর্ঘমেয়াদী অর্থায়ন কাকে বলে, যে অর্থায়ন 5 থেকে 20 বছর বা তারও বেশি সময়ের জন্য করা হয় তাকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলে। তাহলে অর্থায়ন কাকে বলে, অর্থায়ন হচ্ছে আপনার অর্থ যোগ আনয়ন, অর্থায়ন, ঠিক আছে। তাহলে দীর্ঘমেয়াদী অর্থায়ন হচ্ছে যে অর্থায়ন 5 থেকে 20 বছর বা তারও অধিক সময়ের জন্য করা হয় তাকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলে। আমরা ব্যবস্থাপনায় পড়েছিলাম স্বল্পমেয়াদী পরিকল্পনা, মধ্যমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এবং HSCতে আমরা টাইম ভ্যালু অফ মানির মধ্যে অথবা আপনার দীর্ঘমেয়াদী অর্থায়ন একটা অধ্যায় ছিল লং টার্ম ফাইন্যান্স, সেখানে আমরা শিখেছি দীর্ঘমেয়াদী অর্থায়ন কাকে বলে। যাই হোক, দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে এই ধরনের শেয়ার ইস্যু করা হয়। অগ্রাধিকার শেয়ারকে হাইব্রিড বা শঙ্কর জাতীয় অর্থায়ন বলা হয়। আমি আবার বলছি, আপনাদের এই কোশ্চেনটা আসতে পারে, জ্ঞান বা অনুধাবনে আসতে পারে আপনাদের, অগ্রাধিকার শেয়ারকে হাইব্রিড বা শঙ্কর জাতীয় অর্থায়ন বলা হয় কেন, ঠিক আছে। আপনাদের ক বিভাগে অথবা খ বিভাগে, খ বিভাগে আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে। 4 মার্কের কোশ্চেনের জন্য এই কোশ্চেনটা আসতে পারে, অগ্রাধিকার শেয়ারকে হাইব্রিড বা শঙ্কর জাতীয় অর্থায়ন বলা হয় কেন। যাই হোক, তাহলে অগ্রাধিকার শেয়ারকে হাইব্রিড বা শঙ্কর জাতীয় অর্থায়ন বলা হয়। সাধারণ শেয়ার মূল্যায়ন, তাহলে আমরা শিখলাম এতক্ষণ শেয়ার কাকে বলে, এরপর শিখলাম সাধারণ শেয়ার কাকে বলে, এরপর শিখলাম অগ্রাধিকার শেয়ার কাকে বলে, এখন আমরা দেখব সাধারণ শেয়ার মূল্যায়ন। মূল্যায়ন ইংলিশ কি, ভ্যালুয়েশন অফ কমন স্টক, মানে সাধারণ শেয়ার। সাধারণ শেয়ার মূল্যায়নের ক্ষেত্রে সাধারণ শেয়ার দুই প্রকার, কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে লভ্যাংশ বাট্টাকরণ মডেল, ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল। ডিভিডেন্ড মানে হচ্ছে, ডিভিডেন্ড মানে লভ্যাংশ অথবা ডিভাইডেড, ডিসকাউন্ট মানে হচ্ছে বাট্টাকরণ, মডেল অথবা মডেল DDM মডেল। আর টি পদ্ধতি, কনস্ট্যান্ট গ্রোথ রেট, ঠিক আছে। কনস্ট্যান্ট অর্থ কি, স্থির, গ্রোথ মানে প্রবৃতি, মডেল অথবা মডেল, কনস্ট্যান্ট গ্রোথ রেট অর্থ কি, স্থির প্রবৃতি মডেল। এরপর আসেন লভ্যাংশ বাট্টাকরণ মডেল নিয়ে আমরা আলোচনা করব, এরপর আমরা একটা ম্যাথে যাব, এরপর আমরা কনস্ট্যান্ট গ্রোথ রেট নিয়ে আলোচনা করব, এরপর একটি ম্যাথে যাব। আগে আমরা একটু থিওরিটি আলোচনা করি। লভ্যাংশ বাট্টাকরণ মডেল, ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল অথবা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল, সাধারণ শেয়ার থেকে প্রত্যাশিত লভ্যাংশকে বাট্টাকরণের মাধ্যমে মূল্যায়ন করা হয় তাকে লভ্যাংশ বাট্টাকরণ মডেল বলে। এরপর আসেন আমরা একটা ম্যাথে যাই, লভ্যাংশ বাট্টাকরণ মডেলের একটি আমরা ম্যাথ দেখি। সাধারণ শেয়ার মূল্যায়নের ক্ষেত্রে লভ্যাংশ বাট্টাকরণ প্রেজেন্ট ভ্যালু অফ ইকুইটি শেয়ার, প্রেজেন্ট ভ্যালু অর্থ হচ্ছে বর্তমান মূল্য, অফ ইকুইটি শেয়ার, সাধারণ শেয়ার, এটাকে বি দিয়ে ডিনোটস করা হয়। কি দিয়ে, বি দিয়ে। তাহলে মার্কেট ভ্যালু বের করতে হবে, তাহলে D1+P1 ডিভাইডেড বাই 1+KE। তাহলে এখানে D1 ইকুয়াল টু এক্সপেক্টেড ডিভিডেন্ড, আপনি কতটা, কত প্রত্যাশা করেন, তার মানে হচ্ছে এক্সেপ্টেড অর্থ হচ্ছে প্রত্যাশিত, ডিভিডেন্ড অর্থ হচ্ছে লভ্যাংশ। P1 ফর অ্যাকসেপ্টেড সেলিং প্রাইস, প্রত্যাশিত বিক্রয় মূল্য। KE ফর কস্ট অফ ইকুইটি অথবা রিকোয়ার্ড দরকার রেট অফ রিটার্ন, রিকোয়ার্ড দরকার বা প্রত্যাশিত রেট অথ হার অফ রিটার্ন, তাহলে আয়ের হার। তাহলে আমরা একটা অঙ্কে দেখি, মিস্টার সম্রাট অ্যাপেল এর কিছু সাধারণ শেয়ার ক্রয় করেন এবং আশা করছেন 1 বছর পর প্রতি শেয়ার 200 টাকা করে বিক্রয় করা যাবে। উনি অ্যাপেল কোম্পানির কিছু কি সাধারণ শেয়ার ক্রয় করেন, উনি চিন্তা করলেন 1 বছর পর সেটাকে 200 টাকা করে বিক্রয় করা যাবে।
তিনি আরও আশা করেন প্রতি শেয়ার 50 টাকা লভ্যাংশ পাবেন। প্রত্যেকটি শেয়ার উনি কত টাকা করে লভ্যাংশ পাবেন? 50 টাকা করে লভ্যাংশ পাবেন। যদি বাটার হার 8% হয়, যদি বাটার হার কত পার্সেন্ট? 8% হয়, 100 টাকায় 8 টাকা, শতে 8 টাকা, শতকরায় 8 টাকা, তাহলে প্রত্যাশিত শেয়ারের বর্তমান মূল্য কত? তাহলে এই যে আপনি যে শেয়ারটা প্রত্যাশা করছেন সেটার বর্তমান মূল্য কত? এখানে একটা জিনিস খেয়াল রাখেন, আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে অথবা আপনাদের বিবি অনার্স ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের টাইম ভ্যালু অফ মানি অধ্যায়টি করেছিলাম, সেখানে আমরা বর্তমান মূল্য বের করেছি। তাহলে আপনি যদি বলতে পারেন এই বর্তমান মূল্য, এই যে টাইম ভ্যালু অফ মানি অনুসারে যদি বলে প্রতিটা শেয়ার 200 টাকা করে বিক্রয় করা যাবে, কখন যাবে? ফিউচারে যাবে। তাহলে এটাকে যদি আমরা এফবি ধরি, এই অঙ্কে সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার মূল্যায়নের ক্ষেত্রে এই অঙ্কে আমাদের সেটা এফবি না ধরে আমরা কী ধরব? প্রতি শেয়ার বর্তমান মূল্য কত? বর্তমান মূল্য কত মানে হচ্ছে আপনাকে ফিবি বের করতে হবে। ফিবি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, তার মানে বর্তমান মূল্য কত মানে বাজার মূল্য বের করতে হবে। আসেন, গিভেন দ্যাট অ্যাকসেপ্টেড সেলিং প্রাইস ফি ওয়ান ফর 200 টাকা, অ্যাকসেপ্টেড ডিভিডেন্ড ডি ওয়ান ফর 50 টাকা, ডিসকাউন্ট রেট কেই কস্ট অফ ইকুইটি ফর 8% অর 0.08, এটাকে 100 দিয়ে ভাগ দিলে 8, আর পার্সেন্টের জন্য 100 দিয়ে ভাগ দিবেন, আপনার 0.08 হয়ে যাবে। প্রেজেন্ট ভ্যালু অফ দ্য শেয়ার, এটাকে বি দ্বারা ডিনোটস করা হয়। হোয়াট প্রেজেন্ট ভ্যালু অফ ইকুইটি শেয়ার? ডি ওয়ান প্লাস পি ওয়ান, ওয়ান প্লাস কে ই। তাহলে আপনার ডি ওয়ান দেওয়া আছে 50 টাকা, প্লাস পি ওয়ান দেওয়া আছে 200 টাকা, ওয়ান প্লাস কে ই মান দেওয়া আছে 0.08। তাহলে উপরে 200 + 50 ডিভাইড বাই ওয়ান প্লাস 0.08 ইকুয়াল টু 1.08। তাহলে 250 1.08 দিয়ে যখন আপনি ডিভাইড করবেন, ভাগ করবেন, আপনার আনসার আসবে 231.48। তার মানে আপনার এই শেয়ারের বাজার মূল্য আপনার কত? 231.48 প্রেজেন্ট ভ্যালু অফ ইকুইটি শেয়ার। আশা করে বুঝতে পেরেছেন। এরপর আসেন আমরা পরবর্তী স্থির প্রবৃদ্ধি মডেল, কনস্ট্যান্ট গ্রোথ মডেল। যেই মডেলে শতকরা নির্দিষ্ট হারে লভ্যাংশ বৃদ্ধি পায়, শতে, একশতে, দুইশতে, তিনশতে, যত শত বাড়বে একটি নির্দিষ্ট হারে, সাপোজ যে অঙ্কে বললো 8%, তার 8% আকারে বৃদ্ধি পাবে, নির্দিষ্ট হারে বৃদ্ধি পাবে, লভ্যাংশ মানে লাভের অংশ বৃদ্ধি পাবে, এবং এই বৃদ্ধির হারের বাটার হারের চেয়ে কম থাকে, যেটা ডিসকাউন্ট রেট থাকবে সেটা থেকে কি কম থাকবে, তাকে স্থির প্রবৃদ্ধি মডেল বলে। স্টেপ অবধি মডেলে ধরে নেওয়া হয়েছে লভ্যাংশ প্রতি বছর একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পাবে। লভ্যাংশ নীতির এই পদ্ধতি আবিষ্কার করেন মাইরন জে গর্ডন। তাহলে এই জন্য তার নামানুসারে এই মডেলকে গর্ডন মডেলও বলা হয়। আসেন এবার একটা স্থির প্রবৃদ্ধি মডেল, কনস্ট্যান্ট গ্রোথ রেট মডেলের একটি অঙ্ক করি। আসেন এখানে কিছু অনুমানসমূহ দেওয়া আছে, নির্দিষ্ট হারে লভ্যাংশ বৃদ্ধি পাবে, এরপর ইপিএস মানে আর্নিং পার শেয়ার এবং ডিভিডেন্ড একই হারে বৃদ্ধি পাবে। আমি খেয়াল করেন পাশে আপনাদের লিভারেজ লিখে রাখছি, কেন? কারণ আপনার লিভারেজে ইপিএস বের করেছিলেন, আর্নিং পার শেয়ার, আর্নিং মানে উপার্জন, পার মানে প্রতি শেয়ার, তো শেয়ার প্রত্যেক শেয়ার প্রতি উপার্জন কত, আপনি তখন করেছিলেন ইএটি ডিভাইড বাই নাম্বার অফ শেয়ার, এর ইএটি ফর আর্নিং আফটার ট্যাক্স, আর্নিং উপার্জন আফটার পরবর্তী ট্যাক্স, কর পূর্ববর্তী উপার্জনকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দিলে আপনার ইপিএস বের হয়েছিল, ঠিক আছে, আর্নিং পার শেয়ার। এবং ডিভিডেন্ড একই হারে বৃদ্ধি পায়, ঠিক আছে, লভ্যাংশ, তার মানে আর্নিং পার শেয়ার এবং লভ্যাংশ একই হারে বৃদ্ধি পায়, প্রবৃত্তির হার স্থির থাকে, যেহেতু এটা কনস্ট্যান্ট বলছে। এরপর বলছে কেই গ্রেটার দেন ডিভিডেন্ড রেট, কেই বড় থাকবে ডিভিডেন্ড রেট থেকে, ডিপিআর ডিভিডেন্ড পে আউট রেশিও এবং রিটেনশন রেশিও স্থির থাকে, দুটি ফিক্সড থাকবে, এটি কোনো চেঞ্জ হবে না, স্থির থাকবে। আসেন সাধারণ শেয়ার মূল্যায়নের ক্ষেত্রে আপনার কনস্ট্যান্ট গ্রোথ রেটে যদি আমরা করি, মার্কেট প্রাইস অফ পার শেয়ার ফিজুরু ইকুয়াল টু ডি ওয়ান ডিভাইড বাই কে ই মাইনাস জি, যেহেতু এটা গ্রোথ মডেল বলছে তাহলে আপনার এখানে জি আসবে, এখানে ডি ওয়ান ফর অ্যাকসেপ্টেড ডিভিডেন্ড, কে ই ফর রিকোয়ার রেট অফ রিটার্ন, জি ফর গ্রোথ রেট। উদাহরণ দুই, মিস্টার সজল বেক্সিমকো কোম্পানি লিমিটেড এর সাধারণ শেয়ার ক্রয় করেন, লভ্যাংশের পরিমাণ 25 টাকা, উক্ত কোম্পানির লভ্যাংশ বৃদ্ধির হার 10% এবং বাটার হার 15% হলে, যদি লভ্যাংশ বৃদ্ধির হার 10% এবং বাটার হার 15% হয়,
প্রতি শেয়ারের বর্তমান মূল্য কত, তাহলে প্রতিটি শেয়ারের বর্তমান মূল্য, তার মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু কত। তাহলে এখানে তো আমরা প্রেজেন্ট ভ্যালু বের করব না, ফিজিরু কিছুক্ষণ পর আপনাকে বলা হয়েছিল। গিভেন দ্যাট গ্রোথ রেট জি ফর 10% ও 0.10, প্রেজেন্ট ডিভিডেন্ড ডি জিরো ফর টাকা 25, অ্যাকসেপ্টেড ডিভিডেন্ড ডি ওয়ান ফর ডি জিরো ওয়ান প্লাস গ্রোথ রেট। তাহলে আপনাকে এখানে যখন ডি জিরো আর ডি ওয়ানের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ডি ওয়ান যখন আপনি বলবেন তখন আপনার সেটার সাথে আপনি কী করতে হবে, গ্রোথ রেটটা যোগ করতে হবে। তাহলে আপনার প্রেজেন্ট ডিভিডেন্ড হচ্ছে আপনার কত, 25, এবং ওয়ান প্লাস গ্রোথ রেট 10% করে প্রত্যেক বছর বছর বাড়বে, এই বছর যদি 10% আগামী বছর আরও 10% হবে, তাহলে 0.10, তাহলে 25 × 1.10 ইকুয়াল টু কত, 27.5। তাহলে ডিসকাউন্ট রেট কে ইকুয়াল টু 15% অর 0.15। তাহলে আপনাকে এখানে বলা হয়েছিল কে ই বড়, ডিভিডেন্ড রেট ছোট। খেয়াল করেন কে ই কি 15%। আচ্ছা, এরপর খেয়াল করেন আপনার মার্কেট প্রাইস পার শেয়ার, মার্কেট প্রাইস পার শেয়ার ফি জিরো ইকুয়াল টু ডি ওয়ান কে ই মাইনাস জি। তাহলে ডি ওয়ান ফর ইকুয়াল টু আমাদের এখানে দেওয়া আছে 27.5 বসালাম, এরপর কে ই দেওয়া আছে 0.15 মাইনাস গ্রোথ রেট 0.10, তাহলে এটা উপরটা থেকে যাবে 0.15 থেকে 0.10 বাদ দিলে 0.05, তাহলে এটাকে এটা দিয়ে ডিভাইড করলে বাগ করলে টাকা 550 টাকা। তাহলে মার্কেট প্রাইস কত হবে, আপনার বর্তমান মূল্য কত হবে, মার্কেট প্রাইস 550 টাকা। আশা করে বুঝতে পেরেছেন। এরপর আসি আমরা এখানে, আপনাদের একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা একটা জিনিস আমি লিখেছি লিভারেজ অ্যান্ড কস্ট অফ ক্যাপিটাল। এই অধ্যায়টি লিভারেজের সাথে অনেকাংশে মিল আছে এবং কস্ট অফ ক্যাপিটাল মূলধন ব্যয়ের সাথে অনেকাংশে মিল আছে। যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে করেছেন অথবা ইতিমধ্যে আপনারা প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের এই অধ্যায়টি করে ফেলেছেন, তাদের জন্য ব্যাপারটা ইজি হয়ে যাবে। আর যারা করেননি তারা ভয় পাওয়ার কোনো কারণ নেই, ইনশাল্লাহ দুই একটা অঙ্ক করলে পারবেন। আসেন এবার পরবর্তী অঙ্কে যাই। অগ্রাধিকার শেয়ার মূল্যায়ন, এতক্ষণ আমরা করলাম সাধারণ শেয়ার মূল্যায়ন। সাধারণ শেয়ার মূল্যায়নে আমাদের দুটি মডেল ছিল, সেই দুটি আমরা শেষ করলাম। এরপর আমরা অগ্রাধিকার শেয়ার মূল্যায়ন করব। অগ্রাধিকার শেয়ার মূল্যায়নে কাকে বলে আমরা একটু পড়ি। আসেন অগ্রাধিকার শেয়ার মূল্যায়ন, অগ্রাধিকার শেয়ার মূল্যায়ন, মূল্যায়ন ইংলিশ কি, ভ্যালুয়েশন অফ প্রেফার্ড স্টক, অগ্রাধিকার শেয়ার। তাহলে বেশিরভাগ অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকে। তাহলে যারা অগ্রাধিকার শেয়ার নেন ওনারা নির্দিষ্ট সময় পরপর একটা লাভের অংশ পেয়ে থাকবেন, তাকে বলো লভ্যাংশ। তবে লভ্যাংশ প্রদান বাধ্যতামূলক নহে, ঠিক আছে? কিন্তু লভ্যাংশ ঘোষণা করলে অগ্রাধিকার শেয়ার মালিকরা অগ্রাধিকার ভিত্তিতে লভ্যাংশ পায়। যদি ঘোষণা করে দেয়, ঠিক আছে, আপনার অ্যানাউন্স করে দেয়, তাহলে আপনি সেটা কি লভ্যাংশ পাবেন। অগ্রাধিকার শেয়ার মূল্যায়নের নিচে আলোচনা করা হলো, প্রথমটা কি, প্রথমটা হচ্ছে পরিশুদ্ধ বা অগ্রাধিকার শেয়ার মূল্যায়ন, পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার মূল্যায়ন বা ভ্যালুয়েশন অফ রিডিমেবল প্রেফারেন্স স্টক। এটি দুটি পদ্ধতি, একটা হচ্ছে রিডিমেবল পরিশোধযোগ্য, আরটি হচ্ছে ইরিডিমেবল। তাহলে যেটা আপনার রিডিমেবল সেটা আমরা আগে একটু দেখি। এক্ষেত্রে অগ্রাধিকার শেয়ারের মূল্য পরিশোধের মেয়াদ থাকে, তাহলে কত সময়ে সেটা পরিশোধ করতে হবে এখানে একটা মেয়াদ থাকবে, 5 বছর, 10 বছর, 15 বছর অথবা 5 মাস, 10 মাস, এরকম একটা ডিউরেশান থাকে, ঠিক আছে? এই ডিউরেশানের মধ্যে আমাদেরকে কী করতে হবে, সেটা পে করতে হবে। তাহলে এক্ষেত্রে অগ্রাধিকার শেয়ারের মূল্য পরিশোধের মেয়াদ থাকবে এবং উক্ত মেয়াদের মধ্যে শেয়ার মূল্য পরিশোধ করতে হয়। তাহলে শেয়ারের বর্তমান মূল্য নিরূপণের সূত্র, এখানে একটা ফর্মুলা দেওয়া আছে কীভাবে আপনি বর্তমান মূল্য নির্ণয় করবেন। তাহলে ভ্যালু অফ প্রেফারেন্স স্টক বিপি, ভ্যালু অফ প্রেফারেন্স স্টক, তাহলে ডিপি, ডিপি মানে হচ্ছে কি, প্রেফারেন্স ডিভিডেন্ড, 1 - 1/(1 প্লাস আই হোল ডিভার এন প্লাস এম বি 1 প্লাস আই। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যে ফর্মুলাটা লিখলাম এই ফর্মুলার পাশে আমি আটটা ফর্মুলা অ্যাড করছি, যেটা টাইম ভ্যালু অফ মানি ফর্মুলা, প্রেজেন্ট ভ্যালু বাই করার জন্য আপনি এই ফর্মুলাটা ইউজ করেছিলেন। পে এম টি মানে হচ্ছে
এনুইটি সাধারণ বৃত্তি বার্ষিক বৃত্তি মানে বছরে কি কি কত পরিমাণ আপনাকে কিস্তি দিতে হবে পে করতে হবে সেটা এবং 1 মাইনাস 1 প্লাস আই হোল দেওয়ার এন্ড ডিভাইড বাই আই তাহলে আপনার টাইম ভ্যালু অফ মানির এই সূত্র আর আপনার ভ্যালু অফ এভারেজ স্টকের এই সূত্র বোথ সেম তাহলে টাইম ভ্যালু অফ মানির আপনি যে দুইটা সূত্র শিখেছেন এই দুটি সূত্রের এই যে দ্বিতীয় নাম্বার সূত্র হচ্ছে পিবি ইকুয়াল টু এফবি 1 প্লাস 1 বাই 1 প্লাস আই হোল দেওয়ার এন্ড পিবি ফর এফবি ফর ফিউচার ভ্যালু পিবি আর ফর রেট অফ ইন্টারেস্ট ঠিক আছে পিবি ফর প্রেজেন্ট ভ্যালু তাহলে আমরা পিবি ইকুয়াল টু সিএফ মানে ক্যাশ ফ্লো আমরা এখানে এফবিও বসাতে পারি 1 প্লাস আই হোল দেওয়ার টি লিখেছি 1 প্লাস আর আর মানে রেট অফ ইন্টারেস্ট আই মানে ইন্টারেস্ট টি ফর টাইম অথবা এনও লেখা থাকে নাম্বার অফ ইয়ারও লেখা থাকে তাহলে আপনার প্রেজেন্ট ভ্যালুর এই যে দুটা সূত্র একটি সূত্র এই ছোট সূত্রটি এবং এই বড় সূত্রটি দুইটি সূত্রের যোগফলই হচ্ছে আপনার ভ্যালু অফ প্রেফারেন্ট স্টক আশা করি আপনারা বুঝতে পেরেছেন খেয়াল করেন আমি আবার একটু আপনাদের সাথে একটা কম্বিনেশন করে দিই এখানে লিখেছে ডিপি তার মানে হচ্ছে প্রেফারেন্স ডিভিডেন্ড আমরা এখানে লিখেছি পিএমটি খেয়াল করেন অথবা এ এনুইটি ইনটু এখানে সেকেন্ড বন্ধনী দিয়েছে 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর হোল দিবার এন 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর হোল দিবার এন একই ডিভাইড বাই এখানে দেওয়া আছে আই এখানে দেওয়া আছে আর বোথ আর সেম আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট রেট মানে হার অফ ইন্টারেস্ট সুদের হার আর আই মানে হচ্ছে ইন্টারেস্ট সুদ এরপর লিখে আছে খেয়াল করেন এমবি 1 প্লাস আই হোল দিবার এন তাহলে আমরা এখানে এমবি না দিয়ে আমরা যদি এখানে খেয়াল করেন আপনার এই যে এফবি এমবি জায়গায় এফবি দিতে পারি 1 প্লাস আই হোল দিবার এন খেয়াল করেন এই যে এমবি জায়গায় আমরা কী দেওয়া আছে সিএফ বা ক্যাশ ফ্লো বা এফবি 1 প্লাস আই হোল দিবার এন তাহলে টার্ম ভ্যালু অফ মানির ক্ষেত্রে যদি হয় আমরা এই সূত্রটা ইউজ করব এবং যখন আমাদের এই সাধারণ শেয়ার এবং অগ্রাধিকের শেয়ারের মূল্যায়ন এই অঙ্কে আসবো তখন আমরা এই সূত্রটি ইউজ করব আশা করি আপনারা সূত্রের মধ্যে কম্বিনেশনটা পেয়েছেন এবার একটু দেখেন ডিপি ফর প্রেফারেন্স ডিভিডেন্ড আই ফর রিকোয়ার রেট অফ রিটার্ন এন ফর ম্যাচুরিটি পিরিয়ড বা নাম্বার অফ ইয়ার বা সময় এমবি ফর ম্যাচুরিটি ভ্যালু যাই হোক এরপর আসেন আমরা অঙ্কে চলে যাই যেহেতু আমরা ফর্মুলা দেখলাম দ্য কিং সিমেন্ট লিমিটেড কিং কোম্পানির এ সিমেন্ট লিমিটেড হ্যাজ এ 10% ফেভারেড স্টক হ্যাজ আছে এ 10% ফেভারেড স্টক 10% অগ্রাধিকার শেয়ার আছে যেটি রিডিমেবল পরিশোধযোগ্য আফটার 12% হ্যাভিং পরে 12 বছর পর হ্যাভিং এ ফেস ভ্যালু অফ টাকা 1000 তাহলে 12 বছর পর এটি ফেস ভ্যালু কত 1000 টাকা দ্য ইয়েল্ড অফ দ্য টাইপ অফ প্রেফারড স্টক ইজ 13% এটি কত প্রেফারড স্টকের 13% হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য বন্ড তাহলে এটি এই বন্ডে এই যে আপনি নিলেন এটির বর্তমান মূল্য কত তার মানে আপনাকে আমি আবার বলছি বর্তমান মূল্য মানে আপনি টাইম ভ্যালু অফ মানি অলওয়েজ খেয়াল করবেন অলওয়েজ মাথায় রাখবেন অথবা অলওয়েজ রিমাইন্ডার করবেন টাইম ভ্যালু অফ মানি যেই দুটি সূত্র আছে ওই দুটি সূত্রের যোগফল সমষ্টি হচ্ছে আপনার ভ্যালু অফ প্রেফারড স্টক যাই হোক এরপর খেয়াল করেন ফেস ভ্যালু দেওয়া আছে আমার গিভেন ড্যাট ফেস ভ্যালু 1000 টাকা প্রেফারেন্স ডিভিডেন্ড ডিপি 1000 × 10% এরপর আপনার 1000 × 10% তাহলে 1000 × 10% হচ্ছে 100 টাকা ইয়েল্ড রেট 13% অর 0.13 ম্যাচুরিটি ভ্যালু 1000 ম্যাচুরিটি পিরিয়ড অ্যান্ড 12 ইয়ার্স তাহলে ভ্যালু অফ প্রেফারেন্স স্টকের সূত্র কিছুক্ষণ আগে আমরা যেটা দেখিয়েছিলাম সেই সূত্রটা প্রেজেন্ট ভ্যালুর প্রথম সূত্রটা এবং দ্বিতীয় সূত্রটা দুটি যোগফল খেয়াল করেন তাহলে ডিপি আমরা বের করেছি 100 বসিয়ে দিলাম 1 মাইনাস 1 বাই তাহলে 1 বাই 1 প্লাস আই আই এর মান 13% খেয়াল করেন এখানে 13% দেওয়া আছে 0.0313 এবং এন এর মান দেওয়া আছে 12 ইয়ার এখানে আপনার কোশ্চেনে দেওয়া আছে 12 ইয়ার আমি 12 বসিয়ে দিলাম প্লাস এমবি এমবি মানে ম্যাচুরিটি ভ্যালু বা মার্কেট ভ্যালু 1000 টাকা এক এক বইতে এক একটা থাকে আপনার 1000 এবং 1 প্লাস আই এর মান 0.13 এন এর মান 0.12 তাহলে আপনি এই সূত্র আর এই সূত্র কম্বিনেশন আছে যাই হোক দুটি যোগফল তাহলে এটা যখন আমরা ক্যালকুলেশন করব আমাদের আনসার আসবে 822.48 অ্যাপ্রক্স মানে প্রায় কাছাকাছি তাহলে আপনারা এটা করতে হবে কি খুবই সূক্ষ্মভাবে আপনাদের ক্যালকুলেটরে খুবই সূক্ষ্মভাবে মনোযোগ দিয়ে খাতায় করতে হবে আদারওয়াইজ আপনি সকল প্রকার ইনফরমেশান যেগুলো গিভেন দেওয়া আছে বসাইলেন কিন্তু আপনি ক্যালকুলেশনের কারণে আপনার অঙ্ক উত্তরটা হবে না তখন আপনি এত কষ্ট করে অঙ্ক করলেন আপনি কি নাম্বারটা পাবেন না যাই হোক এইসব ব্যাপারে একটু খেয়াল রাখবেন এরপর আসেন একটা কিছুক্ষণ আগে আমি বললাম
প্রেফারেন্স স্টক দুইভাবে করা হয়, একটা হচ্ছে রিডিমেবল, একটা হচ্ছে ইরিডিমেবল। যাই হোক, মানে অপরিশোধযোগ্য, তাহলে অপরিশোধ্য বা চিরস্থায়ী অগ্রাধিকার শেয়ার মূল্যায়ন, ভ্যালুয়েশন অফ পারপিচুয়াল, পারপিচুয়াল মানে অবিরত, হরদম, কন্টিনিউয়াস, যেটা নন স্টপ চলতে থাকবে। যাই হোক, চিরস্থায়ী অগ্রাধিকার শেয়ার, তাহলে ভ্যালুয়েশন মূল্যায়ন অফ পারপিচুয়াল প্রেফারড স্টক, পারপিচুয়াল মানে কি অবিরত। তাহলে এক্ষেত্রে কোম্পানির বিলোপ সাধনের পূর্বে, কোম্পানি যখন বিলোপ সাধন হবে এর পূর্বে শেয়ারের মূল্য পরিশোধ করা হয় না। তাহলে কোম্পানি বিলোপ সাধন করার পূর্বে এটি শেয়ারের মূল্য পরিশোধ করবে না, যেহেতু কোনো ম্যাচিউরিটি ভ্যালু দেওয়া থাকে না, তাই শুধুমাত্র লভ্যাংশের উপর ভিত্তি করে এর মূল্য নির্ণয় করা হয়। এখানে যেহেতু আপনার অপরিশোধ্য কোনো ম্যাচুরিটি ভ্যালু নাই, তার মানে নাম্বার অফ ইয়ার নাই, কত বছর কত দিন আপনার ডিউরেশনটা নাই, তাহলে এটা কি শুধু লভ্যাংশের উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা হবে। তাহলে শেয়ারের বর্তমান মূল্য নিরূপণের সূত্র, ভ্যালুয়েশন অফ প্রেফারড স্টক বিপি ইকুয়াল টু ডিপি ডিভাইডেড বাই কেপি, ডিপি ফর কি প্রেফারেন্স ডিভিডেন্ড, কেপি ফর রিকোয়ার রেট অফ রিটার্ন। উদাহরণের ক্ষেত্রে খেয়াল করেন, দ্য পেজ ভ্যালু অব দ্য প্রেফারড স্টক অফ খান গ্রুপ ইজ টাকা 2000। তাহলে খান গ্রুপের পেজ ভ্যালু কত? 2000 টাকা। ইট ইজ এ 12% পারপিচুয়াল, পারপিচুয়াল মানে অবিরত, হরদম, চলতে থাকবে, চিরস্থায়ী, ঠিক আছে, প্রেফারড স্টক। তাহলে আপনি এটা খেয়াল করবেন, এটা কি পারপিচুয়াল, এটা কি রিডিমেবল না আর ইরিডিমেবল, বা পারপিচুয়াল কি না স্টক। ইফ যদি রিকোয়ার রেট অফ রিটার্ন ইজ 30%, যদি রিকোয়ার রেট অফ রিটার্ন, রেট অফ দ্য হার অফ রিটার্ন, আয়ের হার 30% হয়, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ প্রেফারড স্টক, তাহলে প্রেফারড স্টকের বর্তমান মূল্য কত। আসেন, ভ্যালু অফ প্রেফারড স্টক, যেহেতু এখানে আপনার ম্যাচুরিটি ভ্যালু নাই, নাম্বার অফ ইয়ার নেই, তাহলে সূত্রটা বিপি ইকুয়াল টু ডিপি ডিভাইড বাই কেপি। তাহলে আমার কাছে এই ইনফরমেশনগুলো দেওয়া আছে, ডিপি এর মান আপনার দেওয়া আছে 300। খেয়াল করেন কীভাবে করলাম, ডিপি ইকুয়াল টু 2500 × 12%, এটি 12%, তাহলে ডিভিডেন্ড পার শেয়ার অথবা প্রেফারেন্স ডিভিডেন্ড কত? 300। এরপর কেপি ইকুয়াল টু 13% অর 0.13, তাহলে 300 0.13 দিয়ে ভাগ করলে আপনার আসে 2307.69। আশা করি বুঝতে পেরেছে। তবে একটা জিনিস খেয়াল করবেন, ফিনান্সে আপনি যতই অঙ্ক বুঝেন, যদি আপনি ক্যালকুলেশানে ভুল করেন তাহলে কিন্তু নাম্বার পাবেন না। সো ইউ মাস্ট বি কেয়ারফুল যখন আপনি অঙ্ক ক্যালকুলেট করবেন। এরপরে আসি আমরা ভ্যালু অফ প্রেফারড স্টক অগ্রাধিকার শেয়ার মূল্যায়নের। কিছুক্ষণ আগে আমি ফর্মুলাটা দেখিয়েছিলাম, এই ফর্মুলা এখানে দেওয়া আছে, আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন, পরবর্তীতে আমরা সেটা আবার হোমওয়ার্ক করবেন, আপনাদের বইতে দেওয়া আছে। আমরা যখন অঙ্ক করব আমাদের সূত্রগুলো আমাদের মাথায় ঢুকে যাবে, তো আমাদের সূত্র নিয়ে এত টেনশান করার দরকার নাই। আমাদের অনেক ছাত্রীরা, অনেক স্টুডেন্ট টেনশান করে, বলে স্যার আমার সূত্র আমার মাথায় থাকে না। আপনি যখন অ্যাভেলেবেল অঙ্ক করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি কি সূত্র আপনার মাথায় থাকবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি শুধু অঙ্ক দেখে চলে গেছেন, হাতে কলমে অঙ্ক করেননি, তাহলে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনারা পরীক্ষার হলে প্রবলেমে পড়বেন। যাই হোক, এক নম্বর সূত্র ভ্যালু অফ প্রেফারড স্টক, দুই নম্বর সূত্র ভ্যালু অফ প্রেফারড স্টক যদি এমবি না দেওয়া থাকে, কিছুক্ষণ আগে আমরা করলাম, একটাতে যদি নাম্বার অফ ইয়ার দেওয়া থাকে, বছর দেওয়া থাকে এরকম হবে, না দেওয়া থাকলে এরকম হবে। এরপরে আপনার তিন নম্বর সূত্র দেখেন, ইয়ার টু ম্যাচুরিটি, আমরা এখানে এটা দেখাইনি, আমরা এটার অঙ্ক যখন যাব তখন এই অঙ্ক ফর্মটা আমরা দেখাবো, ইয়ার টু ম্যাচুরিটি। এটা আমরা ইয়ার টু ম্যাচুরিটি আমরা কোথায় করেছিলাম একটু ইমাজিন করেন, এই ইয়ার টু ম্যাচুরিটি আমরা করেছিলাম কস্ট অফ ক্যাপিটাল মূলধন ব্যয়, সেখানে আমরা এই অধ্যায়টি এই ফর্মুলাটা করেছি, ডিপি, ডিপি ফর কি প্রেফারেন্স ডিভিডেন্ড, আরবি রিডিমেবল ভ্যালু, এনএসবি নেট সেলস ভ্যালু, এন নাম্বার অফ ইয়ার, ঠিক আছে। এরপর খেয়াল করেন গুণ 100। এরপর খেয়াল করেন এখানে কিছু দ্রব্যস্ট দেওয়া আছে, পেজ ভ্যালু না থাকলে সলভেজ ভ্যালু হচ্ছে নেট সেলস ভ্যালু, এখানে পেজ ভ্যালু এফবি ফর পেজ ভ্যালু, এফসি ফর ফ্লোটেশন কস্ট, উত্তরণ ব্যয়, উত্তরণ মূল্য। এরপর ফর্মুলাগুলো দেখেন, আপনারা এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন, আমি আপনাদের ক্লাস শেষে স্ক্রিনশটে কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনাদের যদি ভিডিওটা যদি পোস্ট করে ভিডিওটা থামিয়ে স্ক্রিনশট নিয়ে নেবেন, অথবা আপনাদের সুবিধার্থে আমি ক্লাস শেষে আপনাদের কমেন্ট বক্সে এই স্লাইডগুলো দিয়ে দিব, যাতে আপনাদের সুবিধা হয়। এরপরে আসেন ফর্মুলাগুলো দেখেন, কস্ট অফ প্রেফারড স্টক কেইএ সূত্র, ভ্যালুয়েশন অফ কমন স্টক অ্যান্ড ইকুইটি শেয়ার ক্যাপিটাল সাধারণ শেয়ার মূল্যায়নের সূত্র, ফর্মুলাগুলো দেখে নেন একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে নিন, বাসায় করলে আশা করি পারবেন।
এরপর কিছু সতর্কতা আছে, এই অঙ্ক করার সময় আপনাকে এই সকল সতর্কতাগুলো মেনে চলতে হবে, কারণ এই সকল সতর্কতা যদি আপনি যদি অবলম্বন না করেন, অ্যালার্ট যদি না থাকেন, আপনার অঙ্কে ভুল হবে। কি এই অধ্যায়ে রিকোয়ার রেট অফ রিটার্ন, ডিসকাউন্ট রেট, অপরচুনিটি কস্ট, কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ইকুইটি, ক্যাপিটাল ক্যাপিটালাইজেশন রেট, এগুলোকে আই বাই কে এর একই মান ধরা হয়েছে, অর্থাৎ আই ইকুয়াল টু কে রিকোয়ার রেট অফ রিটার্ন ভ্যালুয়েশন অফ পেপার স্টক নির্ণয়ে। এন এর মান থাকলে, এন এর মান না থাকলে ভিন্ন সূত্র হয়, থাকলে একরকম সূত্র হবে, না থাকলে আরেক রকম সূত্র হবে। এখানে ম্যাচুরিটি ভ্যালু এম বি এফ বি প্লাস প্রিমিয়াম, এক্ষেত্রে ইয়ার টু ম্যাচুরিটি ওয়াই টি এম বের করার জন্য প্রেফারেন্স ডিভিডেন্ড ডিপি থাকে এবং ভ্যালুয়েশন অফ বন্ড এবং ডিপি এর স্থলে আই থাকে। এক্ষেত্রে রিডিমেবল ভ্যালু, রিডিমেবল আর ভ্যালু, আর বি ইকুয়াল টু এফ বি প্লাস প্রিমিয়াম, সেলস ভ্যালু এস বি, এস বি মাইনাস ডিসকাউন্ট, ডিসকাউন্ট বাদ দিতে হবে, নেট সেলস ভ্যালু এন এস বি, এন এস বি ইকুয়াল টু এন এস বি থেকে প্রোডাকশন কস্ট বাদ, এখানে এফ বি পর পেজ ভ্যালু, এফ সি পর প্রোডাকশন কস্ট, ভ্যালুয়েশন অফ প্রেফারেন্স স্টক এন্ড প্রাইস, এই যে সকল জিনিসগুলো দেওয়া আছে আপনারা একটু পড়ে নেবেন। আচ্ছা, আমরা নয় নম্বরটা একটু পড়ে নিই, যেহেতু এটা একটু নতুন। হ্যাঁ, আট নম্বরটাও, এক্ষেত্রে ডি জিরো ইকুয়াল ডিভিডেন্ড ফার্স্ট ইয়ার, কারেন্ট ডিভিডেন্ড বা ফার্স্ট ইয়ার, ডি ওয়ান ইকুয়াল টু এক্সপেক্টেড ডিভিডেন্ড মানে নিউ ডিভিডেন্ড, ডি ওয়ান ইকুয়াল টু ডি জিরো ওয়ান প্লাস গ্রোথ রেট, এক্ষেত্রে জি এর মান না থাকলে ডি জিরো ডি এর মান হবে, গ্রোথ রেটকে জি দ্বারা এ সূত্র, এরপর জি ইকুয়াল টু বি ইন্টু আর, বি মানে কি রিটেনশন রেশিও, বি মানে রেট অফ রিটার্ন, তার রিটেনশন রেশিও ইকুয়াল টু কি 100% মাইনাস ডিপি রেশিও। যাই হোক, আমরা সূত্রগুলো নিয়ে টেনশন করার কিছুই নেই, আমরা যখন অঙ্ক করবো ইনশাল্লাহ পারবো। এখানে আমাদের কিছু সূত্র আছে, এ এক্সেপ্টেড ডিভিডেন্ড ইপিএস আর্নিং ফার্স্ট ইয়ার ইন্টু ডিপি রেশিও, ডিভিডেন্ড পে আউট রেশিও আমরা লিভারেজে করেছিলাম, টেনশন করতে হবে না। এরপর আমরা একটি অঙ্কে চলে যাবো, খেয়াল করেন, ভ্যালুয়েশন অফ প্রেফারেন্স স্টক কিছুক্ষণ আগেও আমরা এই ফর্মুলায় অঙ্ক করেছিলাম, অগ্রাধিকার শেয়ার মূল্যায়ন, ম্যাচুরিটি ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে আমরা অঙ্কটা পড়ি। ইউ ওয়ান টু পারচেজ, তুমি চাচ্ছ ক্রয় করতে দা প্রেফারেন্স শেয়ার, প্রেফারেন্স শেয়ার ক্রয় করতে চাচ্ছ অফ ড্রাগন কোম্পানি থেকে, ঠিক আছে, ইট ইজ এ 9% রিডিমেবল, এটি 9% রিডিমেবল পরিশোধযোগ্য শেয়ার, হ্যাভিং এ পেজ ভ্যালু, আর পরিস ভ্যালু আছে অফ টাকা 800 টাকা পেজ ভ্যালু, ইফ দ্য টাইম প্রেফারেন্স শেয়ার টু ইউ ইজ 12%, দ্য ম্যাচুরিটি পিরিয়ড ইজ 10 ইয়ার্স লেফট, তাহলে আমার ম্যাচুরিটি ভ্যালু 10 বছর দেওয়া আছে, তাহলে সূত্র বড়টা হবে, খেয়াল করবেন, হোয়াট অ্যামাউন্ট, কত পরিমাণ শুড বি দ্য পেড বাই ইউ, তোমাকে কত পরিশোধ করতে হবে, গিভেন দ্যাট প্রেফারেন্স ডিভিডেন্ড ডিপি ইকুয়াল টু 800 × 9% 8 ৯ 72 টাকা, ঠিক আছে, আপনার এই 800 × 9% রিডিমেবল, তাহলে 8 ৯ 72, এরপর প্রেফারেন্স শেয়ার 12% 100 দিয়ে ভাগ দিলে 0.12, ম্যাচুরিটি পিরিয়ড আপনার এন দিয়ে 10%, এরপর আপনার পেজগুলো দেওয়া আছে 800, হেল্পলাইন দেওয়া, খেয়াল করেন, ম্যাচুরিটি ভ্যালু দেয়া নেই বলে পেজগুলোই ম্যাচুরিটি ভ্যালু, তাহলে ভ্যালু অফ প্রেফারেন্স শেয়ার বিপি, ভ্যালু অফ প্রেফারেন্স শেয়ার ডিপি, ডিপি মানে কি প্রেফারেন্স ডিভিডেন্ড, আপনার প্রেফারেন্স ডিভিডেন্ড 72 আমরা বের করলাম, এরপর 1 - 1 + আই, আইয়ের মান 0.12, এই 0.12 100 দিয়ে ভাগ করলে আপনার নাম্বার অফ ইয়ার, যেহেতু রিডিমেবল 10 বছর, আপনার কোশ্চেনে দেওয়া আছে 10 বছর, খেয়াল করেন, এরপর এম বি মার্কেট ভ্যালু বা ম্যাচুরিটি ভ্যালু 800 / আয়ের মান, এনের মান দেওয়া আছে, এরপর আপনারা ক্যালকুলেশান করবেন, এটার আনসার বের হবে 667.39 কাছাকাছি, ঠিক আছে। যারা ক্যালকুলেশান পারবেন না আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন, আমি ক্যালকুলেশান করে দেখিয়ে দিব, তবে আপনারা আশা করে ক্যালকুলেশান করতে পারবেন, যেহেতু আপনারা একাদশ দ্বাদশ এবং অনার্স ফার্স্ট ইয়ারে এই অধ্যায়টি এই চ্যাপ্টারটি করে এসেছেন, এই বিষয়টি পড়ে এসেছেন। এরপর আসেন, আমার যদি ম্যাচুরিটি ভ্যালু না দেওয়া থাকে তার মানে আমার নাম্বার অফ ইয়ার নেই, তাহলে দ্য পেজ ভ্যালু অফ প্রেফারেন্স স্টক, পেজ ভ্যালু প্রেফারেন্স স্টক অগ্রাধিকার শেয়ারের পেজ ভ্যালু খান গ্রুপ অফ ইজ টাকা 2500, ইট ইজ 12% পারপিচুয়াল প্রেফারেন্স স্টক, এটি 12% পারপিচুয়াল প্রেফারেন্স স্টক, কত পার্সেন্ট, 12%, ইফ যদি রিকোয়ার রেট অফ রিটার্ন ইজ 13%, প্রত্যাশিত আয় কত 13% হয়, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ প্রেফারেন্স স্টক, তাহলে প্রেজেন্ট ভ্যালু কত, তাহলে বিপি ইকুয়াল টু ডিপি ডিভাইড বাই কেপি, তাহলে ডিপি ইকুয়াল টু কি প্রেফারেন্স ডিভিডেন্ড 2500 × 12% ইকুয়াল টু 300, এরপর কেপি 13% ইকুয়াল টু 0.13, তার মানে হচ্ছে 2760। এরপর আমি আরও দুইটি অঙ্ক আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা এই দুটি অঙ্ক করে নেবেন, তারপর আমি একটু পড়ে দিই। বিডি ফুডস লিমিটেড প্রেফারেন্স শেয়ার পেজ ভ্যালু ইজ টাকা 300 ফার্স্ট শেয়ার অ্যান্ড রেট অফ ডিভিডেন্ড ইজ 15%, ইফ রিকোয়ার রেট অফ রিটার্ন ইজ 8% দ্যাট হোয়াট উইল বি দ্য প্রেফারেন্স শেয়ার। কিছুক্ষণ আগে আমরা যেরকম করলাম ঠিক সেম এই অঙ্কটাও সেভাবে করে ফেলবেন। প্রবলেম 10 দেখেন, মিস্টার রাজাক হ্যাজ আছে এ টাকা 500 ইরিডিমেবল অপরিশোধযোগ্য, তার মানে এমবি নেই,
প্রেফারেন্স শেয়ার অন হুইচ ইজ পে যেটি প্রদান করবে এ ডিভিডেন্ড অফ টাকা 12%। অ্যাজিউম মনে করো দিস টাইপস অফ প্রেফারেন্স শেয়ার ইজ কারেন্টলি ইল্ডিং এ ডিভিডেন্ড 15%। হোয়াট ইজ দ্য ভ্যালুয়েশন অফ প্রেফারেন্স স্টক, তাহলে প্রেফারেন্স স্টক কত। তাহলে উপরে যে দুটি প্রবলেম আমরা করলাম ঠিক সেম প্রবলেম আপনারা করে ফেলবেন। হেয়ার ডিফিকাল্ট টু 12 দেওয়া আছে, এখানে ডাইরেক্ট দেওয়া আছে, করতে হবে না। এর আগের অঙ্কে আমরা বের করেছিলাম, ঠিক আছে। এবং কেই কে ফিকেল টু 15% অর 0.15, তাহলে করলে আমাদের টাকা আসে 80। এরপর আসেন আপনারা আরেকটা অঙ্কে যাই, এটা একটি নতুন অঙ্ক, ইএল টু মেচুরিটি। তাহলে ইএল টু মেচুরিটি অর্থ এর সূত্র ফর্মুলা ডিপি, ইএল টু মেচুরিটি ডিপি প্লাস আরবি রিডিমেবল ভ্যালু মাইনাস নেট সেলস ভ্যালু ডিভাইড বাই এন আরবি প্লাস এনএসবি ডিভাইড বাই 2 × 100। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে আপনারা পরীক্ষার হলে এই সূত্রটি ভুল করতে পারেন। ওই কারণে আমি একটু বলি, প্রথমে প্লাস তারপর মাইনাস তারপরে প্লাস, খেয়াল করবেন। তার মানে কি, প্লাস সূত্রে প্রথমে প্লাস হবে তারপর মাইনাস তারপর প্লাস, তার মানে প্লাস মাইনাস প্লাস। এরপর খেয়াল করেন এখানে আরবি মাইনাস এনএসবি ডিভাইড বাই এন আরবি প্লাস এনএসবি ডিভাইড বাই 2, তারপরে আপনার এখানে আছে এন এখানে আছে 2। পরীক্ষার হলে আপনি কনফিউশনে পড়ে যাবেন কোথায় এন হবে কোথায় 2 হবে। তাহলে আমি বলে রাখি একবার, এই একবার সবগুলো প্রথমে সবগুলো আলফাবেট, লাস্টে যেটা থাকবে সেটা শুধু একটা ডিজিট হবে, ঠিক আছে, সবগুলা বর্ণমালা। এরপর লাস্টে যেটা সেটা একটি সংখ্যা, তাই সংখ্যাটি কত, 2। আশা করি বুঝতে পেরেছেন, তার মানে প্লাস মাইনাস প্লাস, প্রথমটা এন তারপরটা 2, প্রথমটা আলফাবেট লাস্টে কি ডিজিট। এখানে ডিপি ফর প্রেফারেন্স ডিভিডেন্ড, আরবি ফর রিডিমেবল ভ্যালু, এনএসবি ফর নেট সেলস ভ্যালু, এন ফর নাম্বার অফ ইয়ার ভ্যালুয়েশন দেওয়া আছে। আমরা যখন একটা অঙ্ক করব খেয়াল করেন তখন বুঝতে পারবো। আসেন আমরা একটা অঙ্কে যাই, এ কোম্পানিজ 12% প্রেফারেন্স স্টক অফ টাকা 100। তাহলে 12% অগ্রাধিকার শেয়ারে 1000 পার ভ্যালু কারেন্টলি সোল্ড, বর্তমানে বিক্রয় হয়েছে এটি 900 পার শেয়ার, প্রত্যেকটি শেয়ার 900 টাকা করে বিক্রয় হয়েছে। দ্য স্টক ইজ রিডিমেবল, এটি পরিশোধযোগ্য আফটার 13 ইয়ার, 13 বছর পর। ক্যালকুলেট দ্য ইউএল টু মেচুরিটি, ইউএল টু মেচুরিটি বের করো। তাহলে গিভেন দ্যাট হেয়ার গিভেন বা যেটাই দেওয়া আছে পেজগুলো দেওয়া আছে 1000, খেয়াল করেন 1000 প্রেফারেন্স ডিভিডেন্ড 1000 × 12%, 1000 × 12%, 1000 × 12%, তাহলে 120। এরপর সেলস ভ্যালু 900 দেওয়া আছে সোল্ড, তার মানে সেলস ভ্যালু 900, নেট সেলস ভ্যালু তার মানে ফ্লোটেশন কস্ট নাই, তাহলে যেটাই সেলস ভ্যালু সেটাই নেট সেলস ভ্যালু। নাম্বার অফ ইয়ার 13 অঙ্কে দেওয়া আছে, রিডিমেবল ভ্যালু তাহলে আপনার আরবি 1000, তার মানে ইয়ার টু মেচুরিটির সূত্র আমরা যদি করি ডিপি এর মান 120, আরবি এর মান 1000, এনএসবি 900, এন এর মান কত 13। এরপর ঠিক সেমভাবে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের আসবে 13.44। আচ্ছা আপনাদেরকে আমরা এই অঙ্কটা একটু করিয়ে দিই। আচ্ছা যাই হোক, ডিপি আপনার এখানে দেওয়া আছে 120, আরবি 1000, এখানে আমরা ক্যালকুলেশন করলাম হেয়ার গিভেনে করে ফেলছি। এরপর খেয়াল করেন এ 120, তাহলে 1000 বসালাম, 1000 থেকে 900 গেলে আপনার আসবে কত, এখানে 120 7.692 এটা আসবে। এরপর আপনার সেটাকে এন দিয়ে ভাগ করবেন, এখানে ক্যালকুলেশন করলে আপনার এই 1000 থেকে 900কে বাদ দিয়ে 13 দিয়ে যখন ভাগ দিবেন আপনার 7.6923 হবে। ঠিক সেম 1000 + 900 = 1900, 1900 ডিভাইড বাই 2 2 দিয়ে ভাগ করলে আপনার 950 আসবে গুণ 100, তাহলে 127.6923কে 950 দিয়ে ভাগ করলে এবং গুণ 100 করলে 13.44 অ্যাপ্রক্স, মানে কাছাকাছি বাই প্রায়, ঠিক আছে, আশা করে বুঝতে পেরেছেন। এরপর আপনারা এখন যেটাই করবেন, এই অঙ্কগুলো আমরা যে অঙ্ক 3টি এবং 4টি অঙ্ক করালাম আপনাদের প্রতি আমাদের একটু অনুরোধ থাকবে, আপনারা বাসায় এই অঙ্কগুলো হোমওয়ার্ক করে আপনারা, আমি এই যে পোস্ট দিব পোস্টের নিচে কমেন্ট বক্সে রোল নাম্বার এবং এটি অঙ্কটি খাতায় করে, এবং কি করবেন আপনারা খাতায় করে ছবি তুলে কমেন্ট বক্সে দিয়ে দিবেন যে জায়গায় বুঝতে পারেন না। যদি সাপোজ আপনি 20 মিনিট 10 সেকেন্ডে বুঝতে পারেননি, আপনি বলবেন স্যার আমি 20 মিনিট 10 সেকেন্ডে এই জিনিসটি বুঝতে পারিনি, তখন আমরা কমেন্ট বক্সে সেটা দেখে আপনাকে আনসার দেওয়ার চেষ্টা করব। তাহলে আগামীকাল রাত 10টার মধ্যে আপনারা এই হোমওয়ার্কগুলো করে খাতায় করে, আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে সবার আমি জানি, অ্যান্ড্রয়েড মোবাইলে ছবি তুলে আপনার এই পোস্টের নিচে রোল নাম্বার সহ ছবি কমেন্ট করবে, ঠিক আছে। তাহলে আমরা আপনাদের আমাদের কষ্টটা সার্থক হবে এবং আপনাদের এই প্রেজেন্টেশান, এই প্রেজেন্টেশানটা আপনারা যে খাতায় লিখবেন সেটার উপর আমরা একটা ইভ্যালুয়েশান করব, কার কোন দিকে ভুল আছে সেটা আমরা দেখে নিব। ধন্যবাদ সময়কে, সবাইকে ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য। আরেকটি বর্তমান যে করোনা পরিস্থিতি, প্লিজ স্টে অ্যাট হোম, বাড়িতে থাকেন, সবার প্রতি এটা বিনীত অনুরোধ। এবং
স্টপ দ্য স্প্রেড অফ কোভিড নাইনটিন। আপনি যখনই বাড়িতে থাকবেন তাহলে আপনার কোভিড নাইনটিন আপনার স্প্রেড করতে পারবে না, ছড়াতে পারবে না। নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে সাহায্য করুন, দেশ এবং দশের জন্য কাজ করে যেতে হবে। ধন্যবাদ।